কি খবর দেয় সবাসী শুরু তো করে দিতেছি বিপিএল মানে হয়েছে বাংলাদেশ বিনোদন প্রিমিয়ার লিগ ও তাই নাকি তাহলে তো এটা দুর্দান্ত খবর কাকু ওই বেটা গতবার তুই খেললি বরিশালে এইবার খেলবি রংপুরে তাহলে তুই ঢাকা সাপোর্ট করস কেন আরে কাকা আমি সাপোর্ট করলাম কই আমি তো কইলাম খবরটা তো দুর্দান্ত আরে ভাই আপনি কি জানেন না ঢাকার দলের নাম তো এবার কে ঢাকা দৌড় বেটা আমার সাথে কি ফাজলামি করস নাকি সবাই রে তিন বছরের জন্য দল দিলো আর সবাই তিন বছরের জন্য দল কিন লতো নাম হতে একটাই থাকবো নাম আবার কেমনে চেঞ্জ হইবো আরে ভাই সুদু কি আর নাম ঢাকার তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে তাই না কি বেটা তাহলে তো খবরটা আসলেই দুর্ধান্ত কি ব্যাপার সাকিব তুমি রংপুরের প্লেয়ার হইয়া আমার দল ঢাকা সাপোর্ট করতেছো কি কারণে আমার তো আর খাইয়া লয় কোনো কাম নাই তো গো মালিক দেনা প্লেয়ার করে টাকা আর আমি করব তো সাপোর্ট বেটা না করলে তুমি সাপোর্ট তুমি সাপোর্ট করলে ও যা না করলে তা এই তো বেটা ভালো একটা কথা কইলি কথাটা কিন্তু কি কিব্যাপার সাকিব ভাই তোমার সমস্যাটা কি তুমি বারবার আমাদের নাম মুখে আনতেছো কি কারণে আমি তো বুঝতেছি না তগ নামটা আমি কেমনে মুখে আনলাম খবরটা দুর্দান্ত তাই আমি ব্যাপারটা দুর্দান্ত এখানে তোদের নাম কেমনে নিলাম সাকিব ভাই ও সাকিব ভাই হ্যাঁ না কি তাড়াতাড়ি ভাই আপনি কি জানেন আপনি যে দুর্দান্ত দুর্দান্ত করতেছেন ঢাকার দলের নাম তো এবার দুর্দান্ত ঢাকা তোর বেটা পাগল হয়ে গেলি নাকি কি কইতাছো গত বছরই তো ছিল ঢাকা ডোমিনেটর কোন প্রশ্নই আসে না কিন্তু আপনাদের যখন বিনোদন প্রিমিয়ার লিগ তখন অবশ্যই চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাইকেই যায় আমাদের লিগটাই সবার সেরা আইপিএল বিগ ব্যাসের কোনো খাওয়াই নাই আমাদের কাছে কারণ আমাদের লিগটাই দুনিয়ার সেরা কাকা গতবার ছিল ঢাকা ঢাকা হয়ে গেল না দুর্দান্ত ব্যাপারটা আরে ওইটা কোনো ব্যাপার না দল চেঞ্জ হইতেই পারে তার মানে এই না আমার লিগটা খারাপ হয়ে গেছে আবার তো শুনলাম প্লেয়ারদের টাকা পয়সা নাকি ঠিক মতো শোধ করে না আবার যে দল নিতে চায় না তাকে জোর করে দল দিয়ে দেন আপনারা টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল থাকে না তাই টাকা পয়সার হিসাব করে কোনো লাভ নাই টাকা পয়সা না দিলে আমার লিগটা খারাপ হয়ে গেছে এমন কোনো ব্যাপার না ধরো মিয়া আপনি গো লিগে প্লেয়ার গো টাকা পয়সা দিয়া কিনা নিয়া যাইয়া পরে খেলাইয়া টাকা পয়সা দেয় না মিয়া এগুলো তো প্রত্যেক বছরই হুনি আপনি গো কোনো মালিকানা ঠিক থাকে না জার্সি ঠিক থাকে না স্পন্সর ঠিক থাকে না কিছুই ঠিক থাকে না তারপরে কোন আপনারা নাকি নাম্বার ওয়ান আরে বেটা ওইগুলা কোনো ব্যাপার না এখন তো আছি নাম্বার ওয়ান যদি ওইগুলা সব ঠিক করি তাহলে তো আরো উপরে উঠে যেমন তখন তো আইপিএল বিগ বে সবাই কানবো আমাদের দেখে তাই যেভাবে আসি এইভাবেই ভালো আছি আমরা কেউ রে কান দিতে চাই না আগামী বছর আপনারা শুনতে পারবেন ঢাকার দলের নাম হয়ে গেছে উদলা আরে বেটা ঢাকা আর উদলা লাউ আর কুদু বউ আর দুটা দুটো একই তাহলে কি বুঝাও তুমি চদু ওইটা কোনো ব্যাপার না ঢাকা আর উদলা একখান দিয়ে সমস্যা নাই হ এবার কে আছে পরের বার হয়ে দুর্দান্ত উদলা তারপরের বার তারপর বাকি প্রিমিয়ার লিগ কোনো টাকার কারবার নাই যা আছে সব বাকি বাকিতে খেললে খেলো না হলে ভাগো এমন একটা দেশে আমরা বসবাস করি যে দেশের প্রিমিয়ার লিগে এবারকে ফ্র্যাঞ্চাইজির মালিক কে আছে আগামী বছর সে থাকবে কিনা কোন নিশ্চয়তা নাই আবার এই বছর বিপিএল হয়েছে আগামী বছর কবে হইব বা হইব কিনা তারও কোনো নিশ্চয়তা নাই হ বেটা তারপর কইব বিপিএল দুনিয়া সেরাপি মিয়াল কিছু কওয়ার নাই ভাই কারণ রতনের রতন চেনে এটা আপনারাও জানেন আমরাও জানি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে ধন্যবাদ